এর বাদে তো মেয়েটা দেখি গড়তানে নাই নাই উপযুক্ত আশেপাশে দেখলাম, তিনবার তুমিও দেখলাম, ওই দেখি সেই মেয়েও পাই গেল নি, মেয়ে তর্জন্ত করিয়া দেখি মেয়ে নাই। চার দিন থেকে নিখোঁজ সোনাপুরে 16 বছরের নাবালিকা ফাতিমা বেগম বড়ভূঁইয়া, কাছাড়ে বড়খলা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত সোনাপুর জিপির প্রথম খণ্ডের বাসিন্দা সৈফুল ইসলাম বড়ভূঁইয়ার কন্যা 16 বছরের নাবালিকা ফাতিমা বেগম বড়ভূঁইয়ার নিখোঁজ। জানা গেছে, গত 27 জুলাই বৃহস্পতিবার কাকপুরে পরিবারের লোকজনকে রেখে আচমকা নিখোঁজ হয়ে যায় সে। সারাদিন অনেক খোঁজাখুঁজির পর কোথাও কোনো সন্ধান না পেয়ে পরের দিন ভাঙারপাড় পুলিশ ফাঁড়িতে নিখোঁজ সংক্রান্ত একটি মামলা দায়ের করেন পরিবারের লোকরা। কিন্তু আজ পর্যন্ত মেয়েটির কোনো সন্ধান না পাওয়ায় পরিবারের সদস্যরা আতঙ্কে পড়ে গেছেন। পরিশেষে কোনো সুরাহা না পেয়ে নিখোঁজ মেয়েটির বাবা মা সংবাদ মাধ্যমে কাছাড় জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। তাছাড়াও কোনো ব্যক্তি যদি তার সন্ধান পেয়ে থাকেন তাহলে পুলিশে খবর দিতে আকুল আবেদন জানান পরিবারের লোকজন। আমি আত্মীয় সংখ্যা কুটুম্ব আছে তা তল্লাশ করলাম, খবর লইলাম, লইয়া কোনো হানো নাই। তারপরে আমি কিতা করতাম, আমি তো পুরা নিলু পায় কি করি, আমি আমার জানটা বুঝতো মেয়েটা কই গেল, তারপরে আমি এখন কি করা যায় আমার তো কোনো উপায় নাই। ও আমি আইনের ইয়ে গেলাম, দেন আইনের করে গেলাম, দেন আমার দেখি আইনে জ্ঞানী আমার মেয়েটা নি আমার আমি তো কোনো জানি না যে মেয়ে কোনো ভালো কোনো মাতে কি না মাতে, একটা কি গ্রুপের লম্বা হামানির বাদে নানা সন্তানে ফোন আইসে, আমার বাদে ওই কোনো আমি কোনো লোকেশন পাইছি না। পাওয়ার পরে আর কি কুটুম আত্মীয় সংখ্যা যে মারলো মাতিলো, বা আমার বাবাও মাতে মায়ও মাতে সবে মাত। মেয়ের নাম কি? মেয়ের নাম ফাতিমা বেগম। ফাতিমা বেগম বয়স কত? বয়স হইল 16 বছর 10 মাস 16 দিন। দুই দিনের দিন কিছু মানুষের শিখাইলাম যে কিতা করা যায়। এখন হইলে এখন তো এফেক্ট আইব তোমার উপরে, তুমি এখন থানার আশ্রয় লো গিয়া। এখন আমরা নিরুপায় হইয়া খোঁজাখুঁজি করে তো পাইলাম না, গিয়া থানার আশ্রয় লইলাম। থানার আশ্রয় লইয়া থানারে এটা ওই অভিষেক হইলাম, লিখিত অভিযোগ দিলাম, দেওয়ার পরে তো এখন থানার কেস দায়ের হইল। মেয়ের বয়স কত হইল? মেয়ের বয়স হইল 16 বছর 10 মাস 16 দিন, মানে জন্ম সার্টিফিকেট দেখিয়া তারা। মেয়ে পড়াশোনা করে? মেয়ে মেট্রিকও করে। করে?